হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, যেমনটা আপনারা হয়তো অলরেডি শুনেই থাকবেন যে আফগানিস্তানের অবস্থা আচমকাই প্রচণ্ড খারাপ হয়ে গেছে। কেননা আমেরিকার সেনাবাহিনী আফগানিস্তান থেকে যেতে না যেতেই তালিবান আফগানিস্তানের একটা বড় অংশ কব্জা করে ফেলেছে এবং ওখানকার সৈনিকদের মেরে ফেলছে। ফলে দিনকে দিন পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে এগোচ্ছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে পুরো এশিয়ার জন্য, বিশেষ করে পাকিস্তান, ভারত, চীন, তাজাকিস্তান, এমনকি রাশিয়া পর্যন্ত খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বিশেষ করে ভারতকে তো এর সবচেয়ে বেশি দাম দিতে হবে। তাই এখন নতুন করে ভারতে এটা আলোচনা শুরু হয়ে গেছে যে এবারে কি ভারতের দ্বারা ইন্ডিয়ান আর্মিকে আফগানিস্তানের কিছু এলাকায় ডিপ্লয় করা উচিত। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে হঠাৎ ভারতের দ্বারা আফগানিস্তানে ইন্ডিয়ান আর্মিকে ডিপ্লয়মেন্টের কথা কেন বলা হচ্ছে, ও তার সাথে সত্যিই কি এবারে ভারতের দ্বারা আফগানিস্তানে ইন্ডিয়ান আর্মিকে ডিপ্লয় করবে, বা ভারতের কাছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর কোনো রাস্তা রয়েছে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো যে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। যাই হোক, তাহলে চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভারতের আফগানিস্তানে সেনা পাঠানোর কথা ভারতে বর্তমানে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা এই পুরো রিজিয়নে শান্তি আনতে গেলে আফগানিস্তানকে সবার আগে শান্ত করতে হবে। আর আমেরিকার আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালিবান একটা পুরোপুরি আনকন্ট্রোলেবল পাওয়ার হয়ে গেছে। আর ওদেরকে ঠেকানো না গেলে ওরা শুধু আফগানিস্তান নয় বরং আফগানিস্তানের আশেপাশের সব দেশে নতুন করে বর্বাদী ডেকে আনবে। বিশেষ করে ভারতীয় কাশ্মীরের ক্ষেত্রে এটা সবচেয়ে খতরনাক হবে। কিন্তু এবার এখানে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকবে যে ভাই, তালিবান আফগানিস্তানে যা করছে করুক না, তাতে আমাদের কি? সেখানে নতুন করে সেনা পাঠিয়ে তালিবানের সাথে ভারতের শত্রুতা করার কি কোনো প্রয়োজন রয়েছে? তো বন্ধুরা, এর জবাব হলো যে যদি আপনারা এটা ভেবে থাকেন যে তালিবানের বিরুদ্ধে না গেলে ভারতের ওপরে কিছু খারাপ হবে না, তাহলে আপনি পুরোপুরি ভুল ভাবছেন। কেননা ভারত তালিবানের পক্ষে থাকুক বা বিপক্ষে, ভারতকে এর জন্য খুব খারাপভাবে সাফার করতেই হবে এবং নতুন করে ভারতে আতঙ্কবাদ সবচেয়ে চরম পর্যায়ে পৌঁছে যাবে, যাকে ঠেকানো আমাদের পক্ষে অনেক বেশি মুশকিল হবে। কারণ দেখুন, বর্তমানে আফগানিস্তানের সব অংশে তালিবান খুব দ্রুত কব্জা করে নিচ্ছে আর ওখানকার যে আফগান সরকার আর আফগান সেনাবাহিনী রয়েছে তাদের পক্ষে তালিবানকে ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। যার জন্য এভাবে যদি তালিবান নিজেদের বিস্তার আফগানিস্তানে করতে থাকে তাহলে ওখানকার যে সাধারণ মানুষ রয়েছে, মানে যারা অ্যাকচুয়ালি তালিবানের বিরুদ্ধে এবং ভোট দিয়ে ওখানে সরকার তৈরি করেছে, তারা এবারে পুরোপুরি তালিবানের বিরুদ্ধে হাতিয়ার তুলে নেবে। কেননা বর্তমানে তালিবান যেভাবে আফগানিস্তানকে ধ্বংস করছে তাতে ওখান থেকে সব দেশ ধীরে ধীরে তাদের ডিপ্লোমেটদের সরিয়ে নিচ্ছে এবং ওখানে নতুন করে কোনো দেশ তো ইনভেস্টমেন্ট করবেই না। যার জন্য কি হবে, আফগানিস্তানের যে বেকারত্ব সেটা 80-90% পর্যন্ত চলে যাওয়ার অনুমান করা হচ্ছে। ফলে শেষ পর্যন্ত ওখানকার যে সাধারণ লোক তাদেরকে বাঁচতে গেলে তালিবানের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। আর যদি এমনটা হয় তাহলে ওখানে আবার নতুন করে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে। ফলে আমরা সবাই জানি যে যদি আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয় আর ওখানকার সাধারণ লোক তালিবানের বিরুদ্ধে দাঁড়ায়, তো অবভিয়াসলি ওটা কোনোদিনই তালিবানকে ঠেকাতে পারবে না। উপরন্তু তালিবান এখন ওখানকার সৈনিকদের সাথে যেটা করছে ওই লোকগুলোর সাথেও সেটাই হবে। কেননা তালিবানের সাথে লড়তে গেলে সাপোর্ট চাই বা হাতিয়ার চাই, কিন্তু ওখানকার যে সাধারণ লোক তাদের কাছে না আছে সাপোর্ট, না অন্য কোনো দেশ ওদেরকে হাতিয়ারের সাপ্লাই করবে। অন্যদিকে তালিবানের কাছে কিন্তু এসবের কমতি নেই, পাকিস্তান ও চীনের সাহায্যে ওরা অস্ত্রের যোগান পাচ্ছে। এছাড়া আমেরিকা দুনিয়ার সবচেয়ে বড় ব্ল্যান্ডার তো করেই রেখেছে। কেননা হালেই আপনারা শুনে থাকবেন যে আমেরিকার সৈনিকদের ফেলে যাওয়া আধুনিক অস্ত্রগুলোকে তালিবানের দ্বারা কব্জা করে নিয়েছে। ফলে তালিবানের তো কোনো সমস্যা নেই, যা সমস্যা সেখানকার সাধারণ লোকেদের হবে। যার জন্য লাখে লাখে আফগানিস্তান রিফিউজি আফগানিস্তান ছেড়ে তালিবানের ভয়ে পাকিস্তান, তাজাকিস্তান ও ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে। ফলে আবার নতুন করে এশিয়াতে রিফিউজি সমস্যা শুরু হবে। আর আমরা অলরেডি রোহিঙ্গাদের নিয়েই ঝামেলা পোহাচ্ছি, তার উপর আবার আফগান। আর তাছাড়া বন্ধুরা, এখানে এটাও অনুমান করা হচ্ছে যে এই রিফিউজি আফগানদেরকে কাজে লাগিয়ে আইএসআইএস সহ অন্যান্য যে সমস্ত আতঙ্কবাদী সংগঠন রয়েছে তারাই পুরো রিজিয়নে জিহাদ শুরু করবে, যেটা ডাইরেক্টলি ভারত সহ আশেপাশের দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। এছাড়া পাকিস্তানের যে আফগান রিফিউজিরা থাকবে তাদেরকেও তো পাকিস্তান ভারতের বিরুদ্ধে রেডিকালাইজ করবে। আর হ্যাঁ, এখানে আপনাদের আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর তা হলো 1990-এর দশকে যখন এই একই ঘটনা আফগানিস্তানে ঘটেছিল তখন থেকেই কিন্তু কাশ্মীরও রেডিকালাইজ করা শুরু হয়ে গিয়েছিল এবং সেই সময়ে কাশ্মীর থেকে রাতারাতি কয়েক লাখ হিন্দুদের মেরে তাড়ানো হয়েছিল। সুতরাং আশা করি এর থেকেই বুঝতে পারছেন যে কেন আফগানিস্তানের এই অবস্থা ভারতের জন্য পুরো এশিয়ার জন্য একটা এমার্জেন্সি সিচুয়েশন। আর ঠিক এই কারণেই ভারতে এটা নিয়ে এত বেশি চর্চা করা হচ্ছে যে যদি ইন্ডিয়ান আর্মিকে আফগানিস্তানে নামানো হয় তাহলে এই পরিস্থিতিকে বর্ডারের ওপারে, মানে পাকিস্তানের দিকে ঠেকানো বা মুভ করা সম্ভব হবে। তো এর থেকে এটা তো বুঝতে পারলেন যে কেন ইন্ডিয়ান আর্মিকে আফগানিস্তানে পাঠানোর কথা বলা হচ্ছে। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আদৌ কি ভারতের দ্বারা আফগানিস্তানে সেনা পাঠানো সম্ভব বা আমাদের ওখানে সেনা পাঠানো উচিত? তো বন্ধুরা, আমার মতে ভারতের পক্ষে কোনোভাবেই আফগানিস্তানে ইন্ডিয়ান আর্মিকে ডিপ্লয় করা সম্ভব নয়, আর আমার মনেও হয় না যে সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে। কেননা প্রথমত তো আমাদের নিজেদের কাছে রিসোর্সের অভাব রয়েছে, তার উপরে যদি আমরা আফগানিস্তানে ডিপ্লয় করি তাহলে সেটা আরও বেশি ভাগ হয়ে যাবে। দ্বিতীয়ত, আমাদের অলরেডি দুটো বর্ডারের সমস্যা রয়েছে, যদিও পাকিস্তানের সাথে এখন সিজফায়ার হয়েছে কিন্তু তবুও যে কোনো দিন আবার ওই বর্ডার অ্যাক্টিভ হয়ে যাবে। আর তাছাড়া চীনের সাথে তো অলরেডি আমাদের বিবাদ চলছে,
এবং আবার কোনো দিন বড়ো লেভেলে কনফ্লিক্ট শুরু হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাই এইসবের মাঝে আর ভারতের পক্ষে ইন্ডিয়ান আর্মিকে নতুন করে আফগানিস্তানে নামানো সম্ভব নয়। তবে হ্যাঁ, ভারতের কাছে একটা রাস্তা রয়েছে আফগানিস্তানকে ঠেকানোর, আর তা হলো রাশিয়া। এমনকি আমেরিকা সহ বেশিরভাগ দেশ এখন রাশিয়ার দিকেই দেখছে আফগানিস্তানের এই সমস্যা থেকে বেরোনোর জন্য। কারণ দেখুন, তালিবানকে কোনোভাবেই আফগানিস্তানের নর্দার্ন পার্ট মানে যেদিকে তাজিকিস্তান রয়েছে সেই দিকে কব্জা করতে দিলে হবে না। কেননা যদি তালিবান এই অংশে পুরোপুরি কব্জা করে তাজিকিস্তান বর্ডারে পৌঁছে যায় তাহলে আর তালিবানকে ঠেকানো সম্ভব হবে না। কেননা এই এলাকায় পুরোপুরি পাহাড়ি অংশে ঢাকা, আর তালিবানের উদ্দেশ্যই হলো তাজিকিস্তানের এই অংশে ইনভেনশন করা। কেননা ওরা যদি এই পাহাড়ি অংশে ঢুকে পড়তে পারে তাহলে আর ওখান থেকে কোনো দেশের পক্ষে তালিবানকে সরানো সম্ভব হবে না। তা সে আমেরিকা ড্রোন স্ট্রাইক করুক বা মিসাইলের অ্যাটাক করুক, যার একটা সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের ভারতেই ছিল 1999 কারগিল যুদ্ধের সময়, যে সেই সময়ে কীভাবে পাকিস্তানের দ্বারা কারগিলের পাহাড়ের চূড়ায় কব্জা করার পর ভারতের পক্ষে সেখানে পৌঁছানো মুশকিল ছিল। যদিও ভারত অবশ্য কারগিল ফিরিয়ে আনতে পেরেছিল, কিন্তু তাজিকিস্তানে সেটা কিন্তু আরও বেশি মুশকিল হবে। ফলে এখান থেকেই ভারত, রাশিয়া ও অন্যান্য দেশে রেডিকালাইজ করা শুরু হবে। আর এমনটা যাতে না হয় তাই এখন রাশিয়া অ্যাকশন নিতেও শুরু করে দিয়েছে। আর তা হলো তাজিকিস্তানের যে রাশিয়ার মিলিটারি বেস রয়েছে সেটাকেই রাশিয়া এখন নতুন করে অ্যাক্টিভ করে দিয়েছে তালিবানের বিরুদ্ধে, এবং সেখানে হেলিকপ্টার সহ সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টও শুরু হয়ে গেছে। এবং রাশিয়ার তরফ থেকে সরাসরি এটা জানানো হয়েছে যে তারা তাজিকিস্তান বর্ডারকে প্রোটেক্ট করবে তালিবান থেকে। কিন্তু বন্ধুরা, অন্যদিকে আবার আমেরিকার তরফ থেকে এটা বলা হচ্ছে যে হয়তো রাশিয়া এবারে নর্দার্ন অ্যালায়েন্সকে রিভাইভ করতে চাইছে তালিবানের বিরুদ্ধে, যেটা এই মুহূর্তে একমাত্র রাস্তা তালিবানের বিরুদ্ধে। আর হ্যাঁ, এখানে যারা নর্দার্ন অ্যালায়েন্স কি জানেন না তাদের জন্য একটু বলে রাখি যে 1995-96 সাল নাগাদ যখন এর আগেও আফগানিস্তানে তালিবানের কব্জা হয়েছিল তখনও তালিবানকে ঠেকাতে একটা মিলিটারি অ্যালায়েন্স তৈরি করা হয়েছিল, যাতে ভারত, আমেরিকা, রাশিয়া, তাজিকিস্তান সহ মোট 8টা দেশ ছিল। আর এই গ্রুপ প্রায় 2001 সাল পর্যন্ত খুব ভালোভাবে আফগানিস্তানের নর্দার্ন পার্টকে তালিবানের থেকে কন্ট্রোল করে রেখেছিল, আর তারপরেই তো আমেরিকা চলে আসে। ফলে মানা হচ্ছে যে আবার নতুন করে এই নর্দার্ন অ্যালায়েন্সকে রিভাইভ করা হতে পারে তালিবানকে ঠেকানোর জন্য। আর তাছাড়া এটাই ভারতের জন্য বর্তমানে সবচেয়ে ভালো হবে, কেননা এতে তো একদিকে তালিবানকে ঠেকানো যাবে, তো অন্যদিকে এই সুযোগে ভারতের যে সমস্ত হাতিয়ার রয়েছে স্বদেশি হাতিয়ার তাদেরকেও কিন্তু এখানে ডিপ্লয় করতে পারে ভারত। আর এর ফলে সুবিধা হলো ভারতীয় হাতিয়ারকে রিয়েল লাইফ সিচুয়েশনে টেস্ট করা যাবে, এবং এটাই ভারতকে হাতিয়ারের মার্কেটে গ্র্যান্ড এন্ট্রি দেবে। কারণ দেখুন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এই প্রত্যেক বড় বড় দেশ এমন পরিস্থিতিতেই নিজেদের নতুন হাতিয়ার নামায় যার পারফরমেন্স পুরো দুনিয়া দেখে, এবং এটাকেই প্রচার করে অন্যান্য দেশে অস্ত্র এক্সপোর্ট করার জন্য। ফলে আমার মতে ভারতের নর্দার্ন অ্যালায়েন্সে যোগ দেওয়া উচিত। অবশ্য ভারতের বিদেশমন্ত্রী এর জন্য আচমকায় রাশিয়ার ভিজিটেও গেছে যে এই বিষয়ে আলোচনা করার জন্য। এখন দেখা যাক যে আগামী দিনে কী ঘটে। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয়, ভারতের এখানে কী করা উচিত, নিজে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।